हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। 2021 साल माध्यमिक परीक्षार्थी चैनले जे रायो मार्टिन माध्यमिक प्रश्न विचित्र काम टेस्ट पेपर एखान इंग्रजी कोश्चन पेपरगुलो नहीं आलोचना करा है। आज तार 11 नम्बर पेज। आज हमारा मॉडल कोश्चन पेपर 11 मान 11 नहीं आज आलोचना करब। चलो देखी से कोश्चन आ देखो मॉडल कोश्चन पेपर 11। आगे भिडियोगते मॉडल कोश्चन पेपर 10 पर्यंत आलोचना करी। आज मॉडल कोश्चन पेपर 11 एखे देखो कि रीड द पैसेज केयरफुली एंड आंसर द कोश्चन्स दैट फलो। पैसेजा पढ़े नीचे प्रश्नगुलिर उत्तर दाओ। एज आई मूव्ड फॉरवर्ड स्लोलि आई अंडारस्टूड आई वाज नॉट मेयरलि इन द मिडस्ट अफ ग्रीविंग पीपल। ताहले बुझते पारछो एटा तोमादेर टेक्सट बोये पासिंग अवे अफ बापू ये पैसेज थेके देवा होयेछे। एबार चलो एखाने कि प्रश्न देवा आछे देखा जाक। एर दागे देखो कि बोलेछे राइट द कारेक्ट अल्टारनेटिव टू कमप्लीट द फलोइंग सेंटेंसेस। এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা বেছে নাও এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করার জন্য। দেখো এর দাগে অ্যাজ দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি সি হ্যাড এ নিউ রিয়েলাইজেশন ফিউ ফ্রেন্ডস গ্রিভিং পিপল লস্ট সেন্স। মানে কি অ্যাজ দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনের দিকে, স্লোলি মানে ধীরে ধীরে। বলছে যখন ন্যারেটর মুভ ফরওয়ার্ড এগিয়ে গেলেন, স্লোলি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলেন সি হ্যাড, তখন তার কি হয়েছিল? এ নিউ রিয়েলাইজেশন একটা নতুন বোধ হয়েছিল, না নিউ ফ্রেন্ডস নতুন বন্ধু হয়েছিল, গ্রিভিং পিপল মানে শোকার্ত লোকজন, লস্ট সেন্স নাকি তিনি সংজ্ঞা হারিয়েছিলেন মানে তিনি জ্ঞান হারিয়েছিলেন। তাহলে আমরা কি দেখেছি দেখো এখানে টেক্সটে কি আছে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র গ্রিভিং পিপল মানে শোকার্ত লোকেদের মধ্যে নেই, শুধুমাত্র মেয়ারলি মানে অনলি, শুধুমাত্র আমি শোকার্দের লোকেদের মধ্যেই নেই। তাহলে তার একটা কি হয়েছিল, নতুন একটা বোধ হয়েছিল। তাহলে উত্তর হবে এ নিউ রিয়েলাইজেশন। অনেক সময়ই দেখো এই সেন্টেন্সের মধ্যে গ্রিভিং পিপল দেখে স্টুডেন্টরা কিন্তু এই ভুল করে কি 3 নম্বর এই অপশানটাই হয়তো চুজ করে নিল গ্রিভিং পিপল, কিন্তু না, উত্তর হবে নিউ রিয়েলাইজেশন, তার একটা নতুন বোধ হয়েছিল যখন তিনি এগোচ্ছিলেন, তিনি কিছু একটা নতুন কিছু একটা বুঝতে পারছিলেন। বিয়েরটা দেখো ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মোটিভেশান মুভমেন্ট সিগনিফিক্যান্স অর চ্যালেঞ্জ। বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ কি ছিল, বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ তাৎপর্য ছিল, তাই তো? তাৎপর্য মানে সিগনিফিক্যান্স। এই যে এখানে দেওয়া আছে আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। তাহলে বিশেষ অর্থ মানেই সেটা কি তাৎপর্য, তাই সিগনিফিক্যান্স হয়ে যাবে রাইট আনসার বি এর অপশান 3। শেয়ারটা দেখো দ্য ন্যারেটর টেলস আস অ্যাবাউট হার এক্সপিরিয়েন্স অফ টেকিং পার্ট ইন এ ফিউনারাল। ন্যারেটর ফিউনারাল মার্চ অর গ্যাদারিং রিচুয়ালস অর মর্নিং। দ্য ন্যারেটর টেলস আস, ন্যারেটর আমাদের বলছেন অ্যাবাউট হার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, হার মানে তার, তার অভিজ্ঞতা সম্পর্কে, অফ টেকিং পার্ট অংশ নিয়েছেন ইন এ ফিউনারাল, ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া। তাহলে ন্যারেটর বক্তা আমাদের তার অভিজ্ঞতার কথা বলছেন যে তিনি একটা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়া ফিউনারাল কিসে? মার্চ, মার্চ মানে হচ্ছে পদযাত্রা, গ্যাদারিং মানে সমবেত হওয়া, জড়ো হওয়া, রিচুয়ালস মানে অনুষ্ঠান মানে আচার অনুষ্ঠান, আর মর্নিং মানে শোক করা। তাহলে তিনি কিসে অংশ নিয়েছিলেন? একটা ফিউনারাল মার্চ, তারা সবাই মিলে হেঁটে যাচ্ছিল, তো এখানে দেওয়া আছে ফিউনারাল প্রসেশন, তাই তো? দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলভেড। ফিউনারাল প্রসেশন মানে শোভাযাত্রা, আর মার্চ মানেও পদযাত্রা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে মার্চ। ডিএটটা দেখো কি বলেছে, টু ওয়াক উইথ বাপু কমন ইন্ডিয়ান্স নিডেড। টু ওয়াক হাঁটতে, উইথ বাপু বাপুর সঙ্গে হাঁটতে কমন ইন্ডিয়ান্স সাধারণ ভারতীয়দের, নিডেড মানে প্রয়োজন হতো। তাহলে বাপুর সঙ্গে হাঁটার জন্য সাধারণ ভারতীয়দের কি প্রয়োজন হতো?
কোয়ার্জ মানে সাহস, অ্যাবিলিটি টু ওয়াক অ্যান্ড এনার্জি, অ্যাবিলিটি টু ওয়াক মানে হাঁটার দক্ষতা, অ্যান্ড এনার্জি, এনার্জি মানে প্রাণশক্তি, পারমিশন অনুমতি, আর ওয়াকিং স্টিক্স মানে হাঁটার লাঠি। তাহলে বাপুর সঙ্গে হাঁটার জন্য তাদের কি দরকার হতো কমন ইন্ডিয়ান্সদের, দেখো এই সেন্টেন্সটা দেখো, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। তাহলে বলছে তার সঙ্গে হাঁটার জন্য তার নিজের শরীর ছাড়া আর কিছুই দরকার হতো না, আর কোনোই দাম দিতে হতো না শুধু তার এনার্জি ছাড়া। তাহলে কি দরকার হতো মানে বাপুর সঙ্গে হাঁটার জন্য সাধারণ ভারতীয়দের? অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অ্যাবিলিটি টু ওয়াক অ্যান্ড এনার্জি, হাঁটার দক্ষতা এবং এনার্জি। ইয়েরটা, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং ইজ রিলেটেড টু, মানে বক্তার কথা অনুসারে ওয়াকিং ইজ রিলেটেড টু, হাঁটা কিসের সঙ্গে যুক্ত, হাঁটার সঙ্গে কি যুক্ত? থিঙ্কিং, লুকিং ক্লোজ, মেকিং প্রোগ্রেস, আর চার নম্বর অপশান দিয়েছে অল অফ দিস, এইগুলো সবগুলোই। তাহলে হাঁটার সঙ্গে কি যুক্ত? তাহলে দেখো এখানে বলেছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। তার মানে হাঁটা মানে ধীরে ধীরে উন্নতি করা, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা স্বচ্ছতার সঙ্গে চিন্তা করার সুযোগ দেয়, এবং ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যা কিছু আছে তা সব কিছু দেখতে সাহায্য করে। তাহলে আমরা এই দেখো থিঙ্কিং, এই চিন্তা ভাবনা করা, এটা এই অপশানটা পাচ্ছি, লুকিং ক্লোজ খুব কাছ থেকে দেখা এই অপশানটাও পাচ্ছি, আবার মেকিং প্রোগ্রেস উন্নতি করা এই অপশানটাও এখানে পাচ্ছি, তাই তো? হাঁটার সাথে সাথে এগুলোও রিলেটেড, তাই উত্তরটা হয়ে যাবে চারেরটা, অল অফ দিস মানে এগুলো সব কিছু। বিয়েরটা দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই নিচে সেন্টেন্সগুলো কমপ্লিট করো। একেরটা, হোয়াইল ওয়াকিং ইন দ্য প্রসেশন দ্য ন্যারেটর রিয়েলাইজ দ্যাট, হোয়াইল ওয়াকিং যখন হাঁটছিলেন ইন দ্য প্রসেশন ওই শোভাযাত্রায়, দ্য ন্যারেটর রিয়েলাইজ, রিয়েলাইজ মানে বুঝতে পারলেন, যে তিনি কি বুঝতে পারলেন, দেখো এখানে আমরা দেখেছি তিনি কি বলেছেন, অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র শোকাহত লোকেদের মধ্যে নেই। কিন্তু এই অংশটা উত্তর দিলে হবে না, তিনি কি বুঝতে পেরেছিলেন সেটাকে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তারপরে দেখো কি দেওয়া আছে, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, বলছে এটা ভারতবর্ষের জনপ্রিয় মানে প্রিয় নেতার শেষ শোকযাত্রার থেকেও বেশি কিছু একটা ছিল। তারপরে দেওয়া আছে আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, আমি সেই সমস্ত লোকেদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল, তিনি এটাই বুঝতে পারলেন যে তিনি সেই সমস্ত লোকেদের মধ্যে আছেন। তাহলে উত্তরটা এইখানটা হবে, আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, তিনি এই জিনিসটা বুঝতে পেরেছিলেন। তাই এখানে আই ওয়াজ আছে, তাই কিন্তু আমরা আই ওয়াজ দেবো না, তাহলে এখানে কি উত্তর হবে, রিয়েলাইজ দ্যাট সি ওয়াজ, তিনি ছিলেন সেই সমস্ত লোকেদের মধ্যে, আইটাকে করে দিতে হবে সি, দেখো সি ওয়াজ, সি ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। দ্বিতীয়টা, দু নম্বরটা, হোয়াট নো বডি কুড বিলিভ ওয়াজ দ্যাট, যেটা নো বডি কুড বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, কেউ বিশ্বাস করতে পারতো না, ওয়াজ দ্যাট ছিল যে, কোন জিনিসটা কেউ বিশ্বাস করতে পারতো না। তাহলে দেখো কোন জিনিসটা কেউ বিশ্বাস করতে পারতো না, বলছে দা উই কুড নট নাও অ্যাকসেপ্ট, এটা আমরা এখন গ্রহণ করতে পারছি না, দ্য ফ্যাক্ট ঘটনা দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আমরা এটা গ্রহণ করতে পারছি না, তার মানেই আমরা এটা বিশ্বাস করতে পারছি না যে যে মানুষটা আমাদেরকে অনেক কঠিন সময়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। তাহলে এটাই হবে এর বাকি অংশটা, হোয়াট নো বডি কুড বিলিভ ওয়াজ দ্যাট, যেটা কেউ বিশ্বাস করতে পারছিল না, কি না, এই উত্তরটা হবে দ্য ম্যান
who had led us আসটা কিন্তু এখানে them হয়ে যাবে এটা একটু ঠিক করনা them যে তিনি যখন বলছেন সেটা আস বলছেন কিন্তু আমরা যখন লিখব সেটা them যে মানুষটা তাদেরকে নেতৃত্ব দিয়েছিল over many difficult paths was never going to walk with them again তিনি তাদের সঙ্গে আর হাঁটবেন না তিনেরটা বাপু ওয়াকড উইথে বাপু হাঁটতেন উইথে কি হবে কি নিয়ে বাপু হাঁটতেন উইথ মানে সঙ্গে কি সঙ্গে নিয়ে হাঁটতেন স্টাফ ইন হ্যান্ড তাহলে কি হবে বাপু ওয়াকড উইথে স্টাফ ইন হ্যান্ড শিয়ের দাগেরটা দেখো বলেছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস মানে স্টেটমেন্টটা যদি সত্যি হয় তাহলে বক্সে টি লিখবে আর যদি মিথ্যা হয় তাহলে এই বক্সে এফ লিখবে এবং কি বলেছে প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার তোমার উত্তরের সপক্ষে বাক্য বা শব্দগুচ্ছ বা কয়েকটা শব্দ এই সমস্ত লিখতে পারো দেখো এক একটা দেয়ার ওয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতবর্ষের ইতিহাস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের ইতিহাসে দেয়ার ওয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন ভারতবর্ষের ইতিহাসে অনেক উত্থান পতন পতন ছিল তাহলে এই ঘটনাটা কি হবে ট্রু হবে আমরা এখানে দেখেছি যে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কি বলা হয়েছে উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ভারতবর্ষের সাম্প্রতিক রাফ অ্যান্ড স্মুথ মানে মসৃণ এবং অমসৃণ ভারতীয় সাম্প্রতিক ইতিহাসের মসৃণ এবং অমসৃণ দিকে তার মানে উত্থান পতন রাফ অ্যান্ড স্মুথ তার মানেই হচ্ছে আপস অ্যান্ড ডাউনস তাহলে এই সেন্টেন্সটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট আর ঘটনাটা টু তাই বক্সে আমি টি লিখবো এভাবে টি লিখেছি বক্সে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি আচ্ছা তারপরের সেন্টেন্স দেখো কি বলেছে দু একটা বলেছে উইথ বাপু এ কমন টাস্ক অফ ওয়াকিং বিকেম এ ম্যাটার অফ জয় ফর মেনি ইন্ডিয়ান্স উইথ বাপুর সঙ্গে এ কমন টাস্ক অফ ওয়াকিং কমন টাস্ক অফ ওয়াকিং মানে হাঁটার মতো একটা সাধারণ কাজ কমন টাস্ক একটা সাধারণ কাজ অফ ওয়াকিং হাঁটার এই সাধারণ কাজ বিকেম হয়ে উঠেছিল ম্যাটার অফ জয় একটা আনন্দের বিষয় ফর মেনি ইন্ডিয়ান্স অনেক ভারতীয়র জন্য তাহলে বাপুর সঙ্গে হাঁটা অনেক ভারতীয়র জন্যই একটা আনন্দের বিষয় হয়ে উঠেছিল ঘটনাটা তাহলে কি সত্যি দেখো আমরা শেষ সেন্টেন্সে আমরা এটা পাই গান্ধীজি টুক দ্য নেসেসিটি অ্যাজ হি গান্ধীজি এই প্রয়োজনীয়তাকে গ্রহণ করেছিলেন অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস যেটা সর্বসাধারণের সেটা তিনি গ্রহণ করেছিলেন অ্যান্ড ট্রান্সফর্মড ইট এবং এটাকে পরিণত করেছিলেন ইন্টু এ জয়ফুল এফোর্ট একটা আনন্দময় প্রচেষ্টাতে তিনি পরিণত করেছিলেন তাহলে হাঁটাটাকে তিনি একটা আনন্দময় প্রচেষ্টাতে পরিণত করেছিলেন তাহলে হাঁটার সাথে সাথে আনন্দের বিষয় হয়ে উঠেছিল কারোর কারোর কাছে হাঁটাটা তাই এটা হয়ে যাবে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওই তলার সেন্টেন্সটা নিচের সেন্টেন্সটা গান্ধীজি টুক দিস নেসেসিটি হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট এভাবে লিখতে হবে দু একটা দেখো কি বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো এই কবিতাটা পড়ে নিজের প্রশ্নগুলির উত্তর দাও দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল ফ্রিক তাহলে বুঝতে পারছো এটা তোমাদের টেক্সট বইয়ের ফেবেল এই পোয়েম থেকে দেওয়া হয়েছে এবার দেখো এখানে কী কী প্রশ্ন দেওয়া আছে এটা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য সঠিক উত্তরটা নির্বাচন করো দেখো এর দাগেরটা লিটিল প্রিক রেফার্স টু লিটিল প্রিক বলতে কাকে বোঝানো হচ্ছে তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল মাউন্টেন আর স্কুইরেলের ঝগড়া হয়েছিল দ্য ফর্মার কল দ্য ল্যাটার আগের জন ফর্মার মানে আগের জন কল ডেকেছিল দ্য ল্যাটার পরের জনকে লিটিল প্রিক আগের জন পরের জনকে লিটিল প্রিক বলেছিল আগের জন তাহলে কে মাউন্টেন আর পরের জন তাহলে কে স্কুইরেল তাহলে এখানে লিটিল প্রিক বলতে কাকে বোঝাচ্ছে দ্য স্কুইরেলকে তাই উত্তর হয়ে যাবে দুয়েরটা এর অপশন টু দেখো বিয়েরটা দেখো দ্যাট টাইটেল অফ দ্য পোয়েম ইস টাইটেল মানে নাম কবিতাটার নাম কি তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল এ মরাল ফেবেল অর এ কোয়াল তাহলে আমরা জানি কবিতাটার নাম দ্য নেম অফ দ্য পোয়েম ইস ফেবেল তাই
বি এর অপশন থ্রি হয়ে যাবে রাইট আনসার। শিয়েরটা, দ্য কোয়ারল ওয়াজ বিটুইন, দ্য কোয়ারল মানে ঝগড়াটা, ওয়াজ ছিল, বিটুইন মানে দুজনের মধ্যে, কোন দুজনের মধ্যে ঝগড়াটা হয়েছিল। দ্য ফরেস্ট অ্যান্ড দ্য স্কুইরেল, এ নাট অ্যান্ড দ্য স্কুইরেল, ট্যালেন্ট অ্যান্ড উইজডম, আর চারটা দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। তাহলে এখানে দেখো পরিষ্কার দেওয়া আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারল, তাহলে অপশান ফোর হয়ে যাবে রাইট আনসার, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। বিয়েরটা দেখো, আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান, আনলাইক দ্য স্কুইরেল স্কুইরেলের মতো নয়, দ্য মাউন্টেন ক্যান মাউন্টেন পারে, কী করতে পারে, যেটা আনলাইক দ্য স্কুইরেল মানে স্কুইরেল করতে পারে না। ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, ক্র্যাক এ নাট, নাট মানে ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক মানে এর পিঠে জঙ্গলকে বহন করতে পারে, ক্র্যাক এ নাট একটা বাদামকে ভাঙতে পারে, মুভ অ্যাবাউট হ্যাপিলি আনন্দে এধার ওধার যেতে পারে, মেক এ স্পেয়ার একটা ক্ষেত্র তৈরি করতে পারে। তাহলে মাউন্টেন এর মধ্যে কোন কাজটা করতে পারে, যেটা স্কুইরেল পারে না, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এর পিঠে জঙ্গলকে বহন করতে পারে। তাই ডিএরটা হয়ে যাবে অপশন ওয়ান রাইট আনসার। এবার দেখো বিএরটা বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিয়ের একটা, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, হাউ মানে কীভাবে, ডাজ দ্য মাউন্টেন পর্বত মেক ফান মজা করছে অফ দ্য স্কুইরেল, কেমন করে মাউন্টেন স্কুইরেলকে নিয়ে মজা করছে। তাহলে প্রথমেই আছে দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল পিগ, সে তাকে লিটিল পিগ বলে ডেকে মজা করছে। তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখব দেখো, সাবজেক্টকে তাহলে দ্য মাউন্টেন, ডাজ আছে তাই আমরা কী করব মেক্স ফান অফ দ্য স্কুইরেল, এভাবে আমরা উত্তরটা শুরু করব। তাহলে কি বললাম, দ্য মাউন্টেন ডাজ আছে বলে মেক এস দেব মেক্স ফান অফ দ্য স্কুইরেল। দেখো আমি কীভাবে লিখেছি, দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল বাই কলিং হিম, তার মানে তাকে ডেকে, এই যে ডাকা মানে কল, তাকে ডেকে, ডেকে মানে কলিং, বাই কলিং হিম লিটিল ফ্রিক, এটাই হয়ে যাবে আনসার। তারপরে দেখো দুয়েরটা, মেনশান টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন, এটা তো খুব সোজা, মেনশান মানে উল্লেখ করো, টু কোয়ালিটিস দুটো গুণ অফ দ্য মাউন্টেন মানে মাউন্টেন বা পর্বতের দুটো গুণ উল্লেখ করো, তাহলে দুটো গুণ মাউন্টেন ক্যান বলে যে কাজটা পারে, অ্যান্ড আবার মাউন্টেন ক্যান বলে যে কাজটা পারে, মাউন্টেন কী কী করতে পারে আমরা দেখেছি, মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা তৈরি করতে পারে, আর কী করতে পারে, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, তাই তো, তার পিঠে জঙ্গলকে ক্যারি করতে পারে। তাহলে খুব সহজ ভাষায় এভাবে আমরা লিখব, দ্য মাউন্টেন ক্যান পারে মেক তৈরি করতে এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক এভাবে, অ্যান্ড দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, হয়ে গেল তাহলে মাউন্টেনের দুটো গুণ, যা কাজ মাউন্টেন করতে পারে। এবার চলো আনসিনটা করি, তিনের দাগে দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, নিচের প্যাসেজটা পড়ে তলার কোশ্চেনগুলোর আনসার দাও। দেখো, টিনটিন ইজ দ্য মেন ক্যারেক্টার অ্যান্ড দ্য ইয়ং হিরো অফ আরজেস মোস্ট ফেমাস কমিক সিরিজ, টিনটিন হলো মেন ক্যারেক্টার মানে প্রধান চরিত্র, অ্যান্ড দ্য ইয়ং হিরো অফ আরজেস মোস্ট ফেমাস সব থেকে জনপ্রিয় কমিক সিরিজ, কমিক সিরিজের সব থেকে সে হচ্ছে মেন ক্যারেক্টার এবং ইয়ং হিরো। টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন 1929 ইন দ্য নিউজ পেপার বি পেটিট ভিংটিয়াম, বলছে টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার, টিনটিনকে প্রথম দেখা গিয়েছিল 1929 সালে বি পেটিট ভিংটিয়াম নামক খবরের কাগজে, নিউজ পেপারে। হি লিভস অ্যাট মার্লিন স্পাইক হল, সে বাস করে মার্লিন স্পাইক হলে। ক্যাপ্টেন হ্যাডক ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড, ক্যাপ্টেন হ্যাডক হচ্ছে টিনটিনের সবথেকে ভালো বন্ধু। অ্যান্ড দ্য পেট ডগ কল স্নোই, আর তার পোষা কুকুর যার নাম স্নোই ইজ হলো টিনটিনস ফেথফুল কম্পেনিয়ন মানে টিনটিনের বিশ্বস্ত সঙ্গী। টিনটিন ইজ প্রবাবলি দ্য ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম, বলছে টিনটিন হলো প্রবাবলি মানে সম্ভবত দ্য ইয়ং রিপোর্টার্স ইয়ং রিপোর্টারের লাস্ট নেম মানে শেষ নাম, অলদো যদিও হিজ ফার্স্ট নেম ইজ নেভার মেনশানড, যদিও তার প্রথম নাম ইজ নেভার মেনশানড মানে কখনোই তার উল্লেখ নেই।
he has no family, তার কোনো পরিবার নেই, and it is difficult to say, এটা বলা কঠিন, how old he is, যে তার বয়স কত. Some people think he is about 17. কিছু লোক মনে করে তার বয়স প্রায় 17, while others say, যখন অন্যরা বলে, that he is a bit older, যে তার বেশ বয়স, মানে সে বেশ বৃদ্ধ. Tintin is constantly struggling for the weak and trying to defeat the evil. Tintin is constantly, মানে প্রতিনিয়ত struggling, লড়াই করছে. Tintin প্রতিনিয়ত লড়াই করছে for the weak, মানে দুর্বল, দুর্বলদের জন্য. And trying, চেষ্টা করছে to defeat, পরাজিত করতে, the evil, evil মানে খারাপ. যেগুলো খারাপ সেগুলোকে সে সবসময় হারাবার চেষ্টা করছে. He is always ready to risk his life for the sake of those who are in danger. She sarboda prostut to risk his life, tar jibone jhuki nite, for the sake of those, tader jonno who are in danger, jara bipode ache tader jonno tar nijer jibone jhuki nite she sarbodai prostut. He prefers to analyze a situation before he acts on it. She pochondo kore to analyze a situation, ekta poristhitike bichar korte, before he acts on it, etate kaj korar age. He is an extremely intelligent and imaginative person. তিনি সে হলো এক্সট্রিমলি ভীষণ ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, অ্যান্ড ইমাজিনেটিভ পার্সন মানে কল্পনাপ্রবণ ব্যক্তি. হু ডিলস উইথ ফরেন ল্যাঙ্গুয়েজেস, যে মানে বিদেশি ভাষা নিয়ে কাজ করে ইজিলি, মানে সহজেই বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা বলতে পারে, অ্যান্ড অলসো রিডস আ লট, এবং প্রচুর পড়াশোনা করে. Tintin battled against gangsters. Gangsters মানে হচ্ছে ডেকয়েটস, ডাকাত. Tintin ডাকাতদের বিরুদ্ধে লড়াই করে. Search for hidden wealth. Search মানে খোঁজে, কি hidden wealth মানে লুকোনো সম্পত্তি খোঁজে. Explored the wide world মানে এই বিশাল পৃথিবী জুড়ে খুঁজে বেড়ায়. অ্যান্ড ইভেন ওয়েন টু দ্য মুন, এমনকি চাঁদেও চলে যায়. সেটা হি ইজ রিমার্কেবলি অ্যান্ড এভরি ম্যান হিরো, সে স্মরণীয়ভাবে, অ্যান্ড এভরি ম্যান হিরো মানে প্রত্যেকের কাছেই সে একটা হিরো. দেখো এবার আমাদের টিক দ্য রাইট আনসার, এর দাগেরগুলো করবো আমরা. এর দাগের এক একটা দেখো কি বলেছে. টিনটিন ইজ দ্য ইয়ং হিরো অফ, টিনটিন ইয়ং হিরো, কার ইয়ং হিরো, তাহলে মার্চ অর আর্চ অর সার্চ অর ডার্চ, এখানে দেখো আমরা দেখেছি ইয়ং হিরো অফ আর্চেস মোস্ট ফেমাস কমিক সিরিজ, তাহলে উত্তর কি হয়ে যাবে, আর্চ, এইচ ই আর জি ই. দু একটা দেখো, টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন এ নিউজ পেপার, বুক, নোভেল অর ম্যাগাজিন, আমরা এখানে দেখেছি টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন 1929 ইন দ্য নিউজ পেপার, তাহলে প্রথম তাকে দেখা গিয়েছিল কোথায়, একটা নিউজ পেপারে. অপশান এ হয়ে যাবে রাইট আনসার. তিনেরটা, টিনটিনস ফেথফুল কম্পেনিয়ন, তার বিশ্বস্ত সঙ্গী, তাহলে ফেথফুল কম্পেনিয়ন তাহলে কি, এ দেখো পেট ডগ কল স্নোই ইজ টিনটিনস ফেথফুল কম্পেনিয়ন, তাহলে তার ফেথফুল কম্পেনিয়নকে স্নোই. তিনেরটা অপশান ডি. চারেরটা দেখো, টিনটিন লিভস অ্যাট, টিনটিন কোথায় বাস করে, তাহলে আমরা দেখেছি টিনটিন লিভস অ্যাট মার্লিন স্পাইক হল, তাহলে টিনটিন লিভস অ্যাট মার্লিন স্পাইক হল, সিয়েরটা হয়ে যাবে রাইট আনসার. পাঁচেরটা দেখো, টিনটিন ইজ কনস্ট্যান্টলি স্ট্রাগলিং ফর, টিনটিন ক্রমাগত লড়াই করছে কিসের জন্য, দ্য উইক, হ্যাঁ তাহলে আমরা দেখো টিনটিন ইজ কনস্ট্যান্টলি স্ট্রাগলিং ফর দ্য উইক, তাহলে দ্য উইক, এটা হয়ে যাবে রাইট আনসার. টিনটিন ছয়টা দেখো, টিনটিন ইভেন ওয়েন টু দ্য, টিনটিন এমনকি কোথায় গিয়েছিল, টিন অ্যান্ড ইভেন ওয়েন টু দ্য মুন, তাহলে ছয়টা হয়ে যাবে বি, মুন রাইট আনসার. এবার বিয়ের দাগে কি বলেছে, ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অন দ্য রাইট হ্যান্ড সাইড, মানে সেই একই বক্সে টি আর এফ লেখো এবং লাইন অথবা ফ্রেজ তুলে দাও উত্তরের সপক্ষে. দেখো বিয়ের একটা, ক্যাপ্টেন হ্যাডক ওয়াজ টিনটিনস গেস্ট, ক্যাপ্টেন হ্যাডক ওয়াজ মানে ছিল টিনটিনস গেস্ট, টিনটিনের গেস্ট, কিন্তু আমরা এখানে কি দেখেছি, ক্যাপ্টেন হ্যাডককে কি দেখেছি, ক্যাপ্টেন হ্যাডক ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড, তাই তো, ক্যাপ্টেন হ্যাডক ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড, তাহলে আমরা এখানে কি দেব, এটা আমাদের কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, আর সরি ট্রু নয়, যেহেতু এখানে গেস্ট আছে আর ওখানে কি বলেছে বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা এফ হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা ক্যাপ্টেন
হ্যাডক ইজ টিনটিনস বেস্ট ফ্রেন্ড, এটুকু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরটা দেখো, ইট ইজ কনফার্ম দ্যাট টিনটিন ইজ দ্য ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম, এটা কনফার্ম যে টিনটিন হচ্ছে ইয়ং রিপোর্টারের লাস্ট নেম। তাহলে এটা কি হবে, ট্রু হবে, তাই তো? আমরা দেখেছি এখানে যে টিনটিন ইয়ং রিপোর্টারের শেষ নাম। দেখো টিনটিন ইজ না, টিনটিন ইজ, এটা ট্রু হবে না, এফ হবে, কেননা এখানে দেখো প্রবাবলি কথা দেওয়া আছে। কী দেওয়া আছে, টিনটিন ইজ প্রবাবলি দ্য ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম, প্রবাবলি মানে সম্ভবত, আর এখানে দেওয়া আছে কনফার্মড, এটা কনফার্ম, তাহলে এটা কনফার্ম নয় যে এটা তার লাস্ট নেম কিনা, তাই এটা ট্রু হবে না, এটা ফলস হবে। আর তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, টিনটিন ইজ প্রবাবলি দ্য ইয়ং রিপোর্টার্স লাস্ট নেম। তারপরটা দেখো তিনেরটা, নো বডি ক্যান ডিটারমাইন টিনটিনস এক্স্যাক্ট এজ, কেউ নির্দিষ্ট করে বলতে পারে না টিনটিনস এক্স্যাক্ট এজ, টিনটিনের সঠিক বয়স। তাহলে দেখো এখানে আমরা কি বলেছি, এই যে হি হ্যাজ নো ফ্যামিলি অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু সে হাউ ওল্ড হি ইজ, এটা বলা কঠিন যে তার বয়স কত। তাহলে এটা কেউ এটা ঠিক করে বলতে পারে না, তাই এটা ট্রু হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখান থেকে ইট ইজ ডিফিকাল্ট টু সে হাউ ওল্ড হি ইজ, এটা হয়ে যাবে এর সাপোর্টিং স্টেটমেন্ট। শিয়ের দাগে দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ইজ টিনটিনস পার্সোনালিটি, টিনটিনের পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব কেমন, এই প্রশ্নের উত্তরে তাহলে আমরা কি দেবো, টিনটিনের ব্যক্তিত্ব কেমন। দেখো এখানে একটা সেন্টেন্স আমরা পাই, টিনটিনের এজ হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইমাজিনেটিভ পার্সন হু ডিলস উইথ ফরেন ল্যাঙ্গুয়েজেস ইজিলি অ্যান্ড অলসো রিডস এ লট, এখানে এইটা হবে তার উত্তর। তাহলে এটাতে তার ব্যক্তিত্ব বোঝাচ্ছে, হি ইজ অ্যান এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইমাজিনেটিভ এ লট পর্যন্ত, এটা তার ব্যক্তিত্ব। পরের কোশ্চেন দেখো, হোয়াট অ্যাডভেঞ্চার্স ডিড টিনটিন হ্যাভ, টিনটিন কোন অ্যাডভেঞ্চার করেছে, তাহলে কী অ্যাডভেঞ্চারের কথা, কী অভিযান সে করেছে। দেখো টিনটিন ব্যাটেলড এগেনস্ট গ্যাংস্টার্স, ডাকাতদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করেছে, সার্চ ফর হিডেন ওয়েলথ, এক্সপ্লোর দ্য ওয়াইড ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন ওয়েন টু দ্য মুন, এই অ্যাডভেঞ্চার সে করেছে। তারপরে দেখো তিনেরটা, হোয়েন অ্যান্ড অন হুইচ নিউজ পেপার ডিড টিনটিন অ্যাপিয়ার ফার্স্ট, টিনটিনকে প্রথম কবে এবং কোন খবরের কাগজে দেখা গিয়েছিল। তাহলে এখানে দেখো টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন, টিনটিনকে প্রথম দেখা গিয়েছিল ইন 1929 ইন দ্য নিউজ পেপার বি পেটিট ভিংটিয়াম, এটা হয়ে যাবে এখানটা এতটা তার উত্তর। তারপরে দেখো, হোয়াট ইজ টিনটিন অলওয়েজ রেডি টু ডু, টিনটিন সর্বদা কি করতে প্রস্তুত। দেখো এখানে হি ইজ অলওয়েজ রেডি টু রিস্ক হিজ লাইফ ফর দ্য সেক অফ দোজ হু আর ইন ডেঞ্জার, সে সবসময় প্রস্তুত নিজের জীবনের ঝুঁকি নিতে তাদের জন্য যারা বিপদে থাকে। তাহলে হি থেকে কতটা উত্তর হবে, ডেঞ্জার পর্যন্ত। এবার দেখো সেকশন বিতে গ্রামার কি বলেছে, চারেরটা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সঠিক উত্তরের জন্য সঠিক উত্তরটা বেছে নাও শূন্যস্থান পূরণের জন্য। দ্য পুলিশ অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড অর হ্যাড অ্যারেস্টেড এ ম্যান, পুলিশ একটা লোককে গ্রেপ্তার করেছে, তাহলে করেছে কাজটা হয়ে গেছে, ফলটা বর্তমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই উত্তরটা হয়ে যাবে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান, একজন মানুষকে হু ওয়াজ ফাউন্ড অর ইজ ফাউন্ড অর হ্যাড বিন ফাউন্ড, যাকে দেখা গিয়েছিল, তাহলে কি হয়ে যাবে, ওয়াজ ফাউন্ড, প্যাসিভ হয়েছে, ওয়াজ ফাউন্ড স্মাগলিং ওয়েপেন্স, মানে অস্ত্র স্মাগলিং করতে যাকে দেখা গিয়েছিল, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, যেহেতু বর্তমান বলেছে তাই এটা প্রেজেন্ট টেন্স হবে, হি ইজ ওয়াজ আর উইল বি ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে সে, প্রেজেন্ট মানে কারাগার বা জেল, তাহলে কি হবে, বর্তমানে সে হয়, হি ইজ।
তারপরটা দেখো পাঁচের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা হয়েছে তেমন করো। এরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, যথাযথ আর্টিকেল মানে এ অ্যান দিয়ে এবং প্রিপোজিশন ইন, অন, আফটার, এ বাই, উইথ, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। হি জয়েন্ট পলিটিক্স ড্যাস দ্য ইনফ্লুয়েন্স, সে পলিটিক্স যোগদান করেছিল, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, প্রভাবের দ্বারা, বাই দ্য ইনফ্লুয়েন্স ড্যাশ হিজ ফাদার, তার বাবার, এই যে এর বাবার, অফ অফ হিজ ফাদার, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে সে হয় একজন সৎ ব্যক্তি। অনেস্ট, অ এইটা এইচটা কনসোন্যান্ট থাকলেও যেহেতু অনেস্ট ভাওয়েলের উচ্চারণ, তাই অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এবার দেখো পাঁচের বিয়েরগুলো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেট, যেমন নির্দেশ দেওয়া আছে সেভাবে সেন্টেন্সগুলো রিরাইট করতে হবে। দেখো বিয়ের র‍্যাকেটটা, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্যাট হাউস, রবীন্দ্রনাথ ওই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আই হ্যাভ সিন দ্য হাউস, আমি বাড়িটা দেখেছি। জয়েন উইথ এ রিলেটিভ ক্লজ, একটা রিলেটিভ ক্লজ দিয়ে এটাকে জয়েন করতে হবে। তাহলে এই দুটো সেন্টেন্সে কোন জিনিস এক, দেখো হাউস, তাই তো, হাউস যেহেতু স্থান বোঝাচ্ছে তাই আমাদেরকে হয়ার দিয়ে এটাকে জয়েন করতে হবে। তাহলে আমরা কিভাবে জয়েন করব, আই হ্যাভ সিন দ্য, দেখো আমি করেছি আই হ্যাভ সিন দ্য হাউস, আমি বাড়িটা দেখেছি, হয়ার যেখানে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, স্থানবাচক বলে হয়ার দিয়ে করলাম, আমি সেই বাড়িটা দেখেছি যেখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। তারপরটা দেখো, দ্য পুলিশ অফিসার সেড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ আছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে যাবো। তাহলে যেহেতু কোশ্চেন মার্ক আছে, দ্য পুলিশ অফিসার সেটটা কী হয়ে যাবে, আস্কড, আর এখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নেই, দ্যাটা এটা কী হবে, ইফ, দ্য পুলিশ অফিসার আস্কড ইফ, ইউটা হয়ে যাবে হি ডিড মিট, মানে পাস্ট টেন্স, সেটটা বাইরে পাস্ট ভেতরে পাস্ট, তাহলে কী হবে, পাস্ট পারফেক্ট, হ্যাড দিয়ে মেন ভার্বের প্রিপি ফর্ম, হ্যাড মেন ভার্বের প্রিপি ফর্ম কী হবে, মেট, ইওর ব্রাদার আমরা বলবো তার ভাই, হিস ব্রাদার, দিশটা ডাইরেক্টেড দিশ কী হয়ে যাবে, দ্যাট দ্যাট মান, তাহলে উত্তরটা হবে এরকম, দ্য পুলিশ অফিসার আস্কড ইফ হি হ্যাড মেট হিস ব্রাদার দ্যাট মান্থ। তারপরে দেখো বিয়ের তিনেরটা, এ ডেড ম্যান টেলস নো টেলস, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে নিয়ে যেতে হবে, এ ডেড ম্যান, তাহলে জটিল বাক্যে নিয়ে গেলে কী হবে, এ ডেড ম্যান একজন মৃত ব্যক্তি, আমরা সেটাকে কী বলবো, একজন মানুষ যে হয় মৃত, এ ম্যান হু ইজ ডেড। দেখো এই এ ডেড ম্যানটাকে আমরা করলাম, তাহলে কী হবে, এ ম্যান হু ইজ ডেড, বাকিটা যেমন আছে তেমন, টেলস নো টেলস। এরপরে দেখো ফ্রেজাল ভাবগুলো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন, আন্ডারলাইন ওয়ার্ডের বদলে ফ্রেজাল ভার্বগুলো বসাও। দেখো এক একটা, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, আমি তার নাম মনে করতে পারি না। রিমেম্বারের জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করবো, রিমেম্বার মানে মনে করা, তাহলে কী হবে, কল আপ, আই ক্যান নট কল আপ হিজ নেম। ডু নট হেট, ঘৃণা করো না, দ্য পোর গরিবদের, ঘৃণা করা, হেট মানে কী হবে, লুক ডাউন আপন মানেও ঘৃণা করা, তাই এটা হয়ে যাবে লুক ডাউন আপন। দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, স্ট্রাইকটা প্রত্যাহার করা হয়েছিল, উইথড্রন মানে প্রত্যাহার করা, তাহলে এখানে কলম মানে প্রত্যাহার করা, কিন্তু এখানে উইথড্রন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, কারণ এটা প্যাসিভ ফর্মে আছে, দেখো দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে এখানে আমাকেও কল অফের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, কী হবে, কল্ড অফ। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, পরের দিন আবার আমরা একটা অন্য মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো।